নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে গ্রুপ ডি পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কেবলমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই আপনারা এখানটায় সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানটায় আবেদন করতে গেলে কোনোরকম আবেদন ফিসের প্রয়োজন নেই তো আপনারা কীভাবে এখানটায় আবেদন করবেন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে কোন পোস্টের ক্ষেত্রে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়স সীমা কী লাগবে বেতন পরিকাঠামো কী রয়েছে অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে তো তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাবো সরাসরি সেই প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া এবং এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন কলকাতা থেকে এই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং এখানটায় কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হওয়ার ডেট আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এই অফিসিয়াল নোটিফিকেশনে মেমো নাম্বার আপনারা কিন্তু এখানটায় অনস্ক্রিন দেখতে পারছেন ঠিক আছে তো বন্ধুরা এখানটা দেখুন কোন পোস্ট রিক্রুট করা হচ্ছে এখানটায় লিখে দেওয়া রয়েছে স্টাফ কার ড্রাইভার এই পোস্ট এখানটায় রিক্রুট করা হচ্ছে যেখানটায় লিখে দেওয়া রয়েছে আঠাশটি রয়েছে এখানটায় শূন্যপথ এখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই যে কোনো পার্টি এখানটা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করবার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কি লিখে দেওয়া রয়েছে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনাদের কিন্তু এখানটায় মাধ্যমিক পাশ করা থাকতে হবে সঙ্গে অবশ্যই আপনাদের কিন্তু ভ্যালিড কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইট এবং হেভি মোটর ভেহিকলের উপর এবং সঙ্গে লিখে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু মোটর মেকানিকের ওপরে কিন্তু আপনাদের একটু জ্ঞান থাকতে হবে সঙ্গে এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে এখানটায় মিনিমাম যদি আপনাদের তিন বছর এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন তো এরপরে দেখুন এরপর এখানটা লেখা দেওয়া রয়েছে এখানটা আপনাদের স্যালারি দেওয়া হবে দেখুন স্যালারি ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে পে লেভেল টু অনুযায়ী আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে অর্থাৎ উনিশ হাজার নশো টাকা থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত আপনারা এখানটায় স্যালারি পেয়ে যাবেন এবং এখানে আবেদন করার জন্য আপনাদের বয়সীম হতে হবে কি দেখুন বয়সীমার ক্ষেত্রে এখানটা লিখে দেওয়া হয়েছে আঠারো বছর থেকে ছাপ্পান্ন বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সঙ্গে এরপরে কিন্তু আরো বিস্তারিত তথ্য এখানে লেখা দেওয়া হয়েছে এখানে লেখা দেওয়া রয়েছে এসসি এস টি অভিসিরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড়া পাই ঠিক সেরকমই কিন্তু এখানটা ছাড় পেয়ে যাবে এবং এরপরে কিন্তু কিছু বিস্তারিত তথ্য এখানটা লেখা দেওয়া রয়েছে অবশ্যই আপনার একটু চেকআউট করে নেবেন তো বন্ধুরা এখানে আপনারা আবেদন করবেন কী করে আবেদন করার জন্য আপনারা কি করবেন একটু স্কল ডাউন করার পরেই আপনারা কিন্তু এখানে কিছু পয়েন্টস পেয়ে যাবেন এই পয়েন্টসগুলি দিয়ে কিন্তু একটি আপনাদের কী করতে হবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপনাদের সাইবার ক্যাপ থেকে বানিয়ে নিতে হবে এই সমস্ত পয়েন্টসগুলি দিয়ে এই সমস্ত পয়েন্টসগুলি দিয়ে আপনারা একটি অ্যাপ্লিকেশন ফর্ম বানিয়ে নিয়ে এর সঙ্গে যাবতীয় ডকমেন্ট আপনারা অ্যাটাচ করে দেবেন যাবতীয় ডকমেন্ট জেরোস্কোপি অ্যাটাচ করে দিয়ে আপনারা কি করবেন একটি এনভলভের ভিতরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ঢুকাবেন এবং সেই এনভলভের ভিতরে অ্যাপ্লিকেশন ফর্ম থেকে ঢুকে দিয়ে তার উপরে কিন্তু অবশ্যই লিখে দেবেন যে অ্যাপ্লিকেশন দা পোস্ট অফ স্টাফ কার ড্রাইভার ডিপার্টমেন্টাল এটি লিখে দিয়ে কিন্তু আপনাদের এখানে একটি অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের বাই পোস্টের মাধ্যমে আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠিয়ে দিতে হবে দেখুন অ্যাড্রেস লিখে দেওয়া হচ্ছে দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস একশো উনচল্লিশ বেলে ঘাটা রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান ফাইভ এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের বাই পোস্টের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু পাঠিয়ে দিতে হবে আগামী তিরিশ দিনের মধ্যে অর্থাৎ এই যে অফিসিয়াল নোটিফিকেশন যেদিন পাবলিশ হয়েছে সেই তারিখ থেকে শুরু করে কিন্তু আপনাদের তিরিশ দিনের মধ্যে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠিয়ে দিতে হবে অর্থাৎ এখানে কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে সাতাশ চার দু হাজার বাইশ অর্থাৎ বন্ধুরা সাতাশে এপ্রিল দু হাজার বাইশ তারিখ পর্যন্ত আপনারা এখানটায় কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানটা শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে এখানটায় স্টাফ কার ড্রাইভার পোস্ট রিক্রুট করা হচ্ছে আঠাশটি রয়েছে শূন্য এবং এছাড়াও কিন্তু বিস্তারিত তথ্য এই অফিসিয়াল নোটিফিকেশনে লিখে দেওয়া হচ্ছে অবশ্যই আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানে নিজ দায়িত্বে আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনার আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ